جرايسنا এটা হচ্ছে আপনার কয়েকদিন প্রচুর পরিমাণে বৃষ্টি গেছে যার কারণে হচ্ছে প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে হঠাৎ করে সকালবেলা থেকে শ্বাসকষ্ট নামা সকাল থেকে নামা শ্বাসকষ্ট হইতেছে যার ফলে নাপা খাওয়াইছে কিন্তু নাপাই তো জ্বর ট্যাকেল দিবে কিন্তু শ্বাসকষ্ট তো কমাইব না এই জন্য বাধ্য হয়ে অ্যান্টিবায়োটিক ইউজ করা লাগতেছে কিচ্ছু করার নাই আমি আইসা দেখে একদম অবস্থা ওরে কই ইঞ্জেকশন আমি আইসা দেখে একদম ইয়া করতেছি এটা তো দিলামই এটা দেও তো শেষ একটা জায়গায় ছিল পেট বকর বকর করতেছে এই যে দেখছেন কাশতেছে যাইবার পয় নাই অতিরিক্ত হয়ে গেছে তো বাসা নেই কষ্ট এত এক রাত্রির বিক্রি মনে হইল খুব একটা ঝামেলা হঠাৎ তুই রে ঘরে থেকে মনে হচ্ছে না ঘরে থেকে মনে কারণ হচ্ছে আকাশের অবস্থা ভালো না মানে এমন একটা অবস্থা হয়েছে মনে হইতেছে যে আপনার মানে ইয়ে হয়েছে নিউমোনিয়া হয়েছে নিউমোনিয়ার মতো মনে হইতেছে সবসময় ফ্যানের নিচে থাকে এইগুলার কোনো সমস্যা নাই কিন্তু এই যে ঘরে যে শ্বাসটা জায়গা ছিল ওইটার মধ্যে শুয়েছে বাইরের পানি নিয়ে দেখে বলে দিচ্ছে তো এর জন্য আর কি তো তাপমাত্রা আমি দেখছি 103 ছিল এখন আল্লাহর রহমতে শ্বাসকষ্টটা কমার কথা বাকিটা আল্লাহ ভরসা সর্বোচ্চ চেষ্টা করলাম বাকিটা তো এই ছিল আমাদের আজকের ভিডিও খারাপ লাগছে তো বাচ্চা কানে দিই ভালো মাথাটা এখন ভালো করে মুছাই দিই এইবার শুনে যে গুতাই না মুন্ডাই ক একটা সর্দি এক খাবার দেই লক্ষ্মী দুধ খাও যাও যাও একদম বেশি হয়ে গেছে আমি সকালবেলা তুই মন দেখলাম না সকালবেলা এমন আসাল না বড় দেখছেন পেট ধকর বকর করতেছে এই শ্বাসকষ্টে আল্লাহ ভালো করুক তাড়াতাড়ি দুধ খাবো কেমনি শ্বাসকষ্ট দুধ খাই কেমনি আবার আল্লাহ ভালো করুন আমার শোনা যাও যাও হ্যাঁ জিরাই কো সার দিলেই খাইবো না মারবো কাউ যাই যদি ভাল লাগে মাথা মাথা একটু পাইন দিয়ে দেবো নাইলে মুসি করে দেবো নাইলে না বেশি দিবা খেয়ে ভাইয়া
মানে ভিতরে ভিতরে জ্বর আছে আর এই যে বৃষ্টিটাই একদম সমস্যা কইরা খাইলো কি একটা অবস্থা বৃষ্টির দিনে গরু বাছুর ছোট বাছুর আর এলো জালিপুলাহান আর বাছুর একই রকম না মা এখন কি বাড়ছে অধন করছে নাকি উঠছে দেখে মনে হয় দেখি রে জিবলা দেখি কি কি মা আমার শোনো আমার শোনো হাবুন 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 যাবলে খাওয়াছি না একজন লোকের আখের আমার সাইড দিছি ভালো করছো আর এই যে সিরাপ কারণ এলো এমনি মানে শ্বাসকষ্ট হইলে ওই তো সাবধানে খাওয়ানো লাগে কাজা উজুক মা ওই যেমনি নিউমোনিয়া হয় না বুকের মধ্যে মানে একটা গ্যাস দিলে জ্যাম হেমনে জ্যাম আল্লাহ রহমত তাড়াতাড়ি ভালো হওয়ার কথা আল্লাহ ভরসা এই জন্য কি কোরকে আসছে না এই যে আসর আগাম নাকি গরু বাসুরের কোনো ই দেখলে ভাল লাগে না এই যে এটা তুমি ছিল এটা তো টেহা দেখি না নাকি আই ফ্যানটা বন্ধ করছে বৃষ্টি এই যে ফ্যানের লিগা এলো যে ছিঁড়ে যাবো গা এই যেটা তো এসেছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর রহমতে আপডেট দেওয়ার চেষ্টা করবো সর্বোচ্চ ইয়া করলাম বাকিটা আল্লাহ ভরসা দেখা যাক কারণ এর উপরে তো আর চিকিৎসা বাচ্চাদের হয় না আসলে চর্চা করার আর দেখা গেল যে যদি অন্য কোনো ইয়া করতাম তাইলে তো মানে এইটাই হচ্ছে একটা খামারির সুবিধা যদি নিজেরটা নিজে কি হইলো তুই আর ঘুরে নিখে ভালাই দিলি কাপড় পর আমি বের করতেছি ঘরে হে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর কথা না বলি ভালো লাগতেছে না বাচ্চারই দেহা কি 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 দেখি জিব্বা দেখি 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 জিব্বা গরম না ফোন ফোন হইয়া উড়ছাল বাসুরটা না মা বাসুরটা ফোন ফোন হইয়া উড়ছাল কিন্তু এই যে হইলো ইয়ে এই যে ডাক্তার এই ঝামেলার লিগে কি অল্প তেয়ারি হয়ে যাও কা এই কাঁসা তো দেখি কেউই দিস না এগুলা হচ্ছে আপনার এই মানে ছোট বাচ্চার একটাই তো আপনারা হচ্ছে আপনাদের ছোট ছোট বাচ্চাদের মানে একটু সতর্কে সাবধানে রাখবেন মা ভাল লাগতেছে না বড় মারবো খালি গেল আই সর সর যাবে দেখতে দিচ্ছে যা সকালে তো দুধ খাস নাই খুব ক্রিটিক্যাল অবস্থা আচ্ছা দোয়া করবেন সবাই আল্লাহ ভরসা আল্লাহ হাফেজ